আসসালামু আলাইকুম। আমরা 4A একটা ম্যাথ করে আসছি, এখন আমরা 4G এর কয়েকটা ম্যাথ করব। আমাদের 4G এ সাধারণত একটা সমীকরণ দিয়ে দিবে, ওই সমীকরণের একটা সাধারণ সমাধান বের করতে হবে আর একটা ব্যতিক্রম ধর্মী সমাধান বের করতে হবে। আমাদের 4A কিংবা চ্যাপ্টার 3-তে যেই উপপাদ্যগুলা এবং লেখচিত্রগুলো আছে, আমি এইগুলা নিয়ে আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করব। শুধু উপপাদ্যগুলো নিয়ে একটা ভিডিও এবং লেখচিত্রগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। আমরা আপাতত শুধু সমাধানগুলো করে দেখব। তাহলে 4G এর প্রথম ম্যাথটা যদি আসি, আমাদের একটা দেওয়া আছে y ইকুয়াল টু px প্লাস a বাই p, এর একটা সাধারণ সমাধান বের করতে হবে আর একটা ব্যতিক্রমধর্মী সমাধান বের করতে হবে। প্রথমত আমরা 4A-তে করে আসছি, আমাদের p মানে হচ্ছে dy dx। তাহলে আমাদের এই p, p মানে হচ্ছে dy dx। আমরা যদি এই y কে একবার অন্তরীকরণ করি, আমরা পাবো dy dx, তার মানে এটা সমান কি হবে? p হবে। যেহেতু আমাদের অন্তরীকরণ করলে আমরা এটাকে আরো একটা p পাচ্ছি, তাই আমরা এই সমীকরণকে আগে একবার অন্তরীকরণ করে নিব। যেমন আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু px প্লাস a বাই p। আমরা যদি এটাকে একবার অন্তরীকরণ করি, আমরা পাব dy dx ইকুয়াল, আমরা এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের p আর x দুটো গুণাকারে আছে, তাহলে হবে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ। দ্বিতীয় ফাংশনটা হচ্ছে কি আমাদের x, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাবো 1 প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরীকরণ, এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো ডিপি ডিএক্স প্লাস, এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো, এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে দিলাম, 1/p, 1/p কে অন্তরীকরণ করলে আমরা সাধারণত পাই মাইনাস 1/x² মানে x কে করলে আমরা x² পাইতাম, কিন্তু এটা x ছিল না। তাহলে এটাকে যদি আমরা আরও একবার অন্তরীকরণ করি, আমরা পাবো ডিপি dx। আশা করি বুঝছো। তো এতটুকু হওয়ার পর আমরা এখন এটা সমান কি লিখতে পারবো? p। আমরা এটা সমান যদি আমরা p লিখি, আমরা পাচ্ছি p প্লাস x ডিপি dx প্লাস আমাদের এটা হবে মাইনাস a p স্কোয়ার ডিপি ডিএক্স। এই দুইটা অংশ থেকে আমাদের ডিপি ডিএক্স কমন নেওয়া যাচ্ছে, এবং এই পিটা যদি এই পাশে চলে আসে আমাদের জিরো হবে, আর এই দুইটা থেকে যদি আমরা ডিপি ডিএক্স কমন নিই তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস এ বাই পি স্কোয়ার ডিপি ডিএক্স। তাহলে এখন আমরা বলতে পারি আমাদের এ অংশটা সমান জিরো অথবা এ অংশটা সমান জিরো। তাহলে সুতরাং ডিপি ডিএক্স ইকুয়াল জিরো এক নাম্বার সমীকরণ, অথবা আমরা এটাকে দুই নাম্বার সমীকরণ দিব, আমাদের যেটা দেওয়া ছিল সেটাকে এক নাম্বার সমীকরণ দিয়ে রাখবো, কারণ আমাদের এখানের মানগুলো আবার এখানে বসাইতে হবে। তো আমরা এটাকে দুই নাম্বার সমীকরণ দিলাম, আবার পাবো আমরা এক্স মাইনাস এ বাই পি স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিলাম। এখন আমরা দুই থেকে বা এখানে বা দিয়ে করবা, আমরা উভয়পক্ষকে ডিএক্স দ্বারা গুণ করে দিলে আমরা পাবো ডিপি ইকুয়াল জিরো, এই যে এখানে ডিএক্স গুণ করলে জিরো হবে। আমরা যদি উভয়পক্ষে সমাকলন করি, তাহলে জিরোকে সমাকলন করলে আমরা এখানে যে কোনো কিছুর সাপেক্ষে করতে পারি, লাইক ডিএক্স ডিওয়াই ডিপি, যে কোনো কিছুর সাপেক্ষে জিরোকে যদি আমরা সমাকলন করি আমরা পাই সি, আর এটাকে যদি আমরা সমাকলন করি আমরা কি পাবো? পি। তাহলে পি ইকুয়াল টু কত পাইলাম? সি। আমরা যদি এই পি এর মানটা এই সমীকরণে বসাই দিই, আমাদের এক নাম্বার সমীকরণে, আমরা যে আনসারটা পাবো সেটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান। সুতরাং এক থেকে আমরা পাচ্ছি y ইকুয়াল, আমরা p এর জায়গাতে লিখব c, তাহলে c x প্লাস a বাই p, এটা হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ। তাহলে
আবার আমাদের সমীকরণ আরেকটা ছিল 3, আবার 3 থেকে আমরা পাই এক্স ইকুয়াল টু এ বাই পি স্কোয়ার, বা এখান থেকে যদি আমরা পি স্কোয়ারটা বের করি পাবো পি স্কোয়ার ইকুয়াল টু এ বাই এক্স, বা পি ইকুয়াল টু রুট এ বাই এক্স। তাহলে এখন আমরা এই পি এর মানটা যদি আবারও 1 নম্বর সমীকরণে বসাই তাহলে সেটা সমান আমরা পাব ব্যতিক্রমধর্মী সমাধান। আমরা পি সমান যেটা শুধু কনস্ট্যান্ট পাব সেটা দিয়ে আমাদের সাধারণ সমাধান হবে, আর যদি পি সমান এক্স সহ যেই মানটা পাব সেটা দিয়ে আমাদের হবে ব্যতিক্রমধর্মী সমাধান। তাহলে এই পি এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই আমরা পাব এক থেকে আমরা আমাদের একে কী দেওয়া ছিল ওয়াই সমান পি এক্স প্লাস এ বাই পি, বা পি এর মান আমরা পাইছি রুট এ বাই এক্স প্লাস এখানে এক্স ইন্টু এক্স প্লাস এ পি এর মান পাইছি রুট এ বাই এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো, আমরা উপরে লিখতে পারি রুট এ ইন্টু এক্স, আর নিচে লিখতে পারি রুট এক্স প্লাস এই ভাগ থেকে যদি আমরা এটাকে গুণা নিই আমাদের উল্টে গিয়ে আমরা উপরে লিখতে পারবো এ রুট এক্স, আর নিচে লিখতে পারবো রুট এ। আমাদের একটা এক্স মানে দুইটা রুট এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারবো রুট এ ইন্টু রুট এক্স রুট এক্স, আর নিচে আমাদের আছে রুট এক্স প্লাস এটাকেও লিখতে পারবো নিচে রুট এ, আর উপরে আমরা একটা রেখে লিখতে পারবো রুট এ রুট এ, আমাদের আর আছে রুট এক্স। এখান থেকে একটা একটা কাটা গেল, এখান থেকে একটা একটা কাটা গেল, তাহলে আমাদের এই পাশে থাকলো রুট এ এক্স প্লাস এইখানেও রুট এ এক্স, এটাকে আমরা লিখতে পারবো টু রুট এ এক্স, ওই পাশে ছিল আমাদের ওয়াই। তাহলে এখন আমরা যদি উভয়পক্ষে বর্গ করি আমরা পাবো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটা হচ্ছে আমাদের ব্যতিক্রমধর্মী সমাধান। তাহলে এভাবেই আমরা জাস্ট সবগুলো ম্যাথ আমাদের 4g-তে এরকম, আমাদের একটা সাধারণ সমাধান বের করতে বলবে আর একটা ব্যতিক্রমধর্মী সমাধান বের করতে বলবে, আমরা স্বাভাবিকভাবে সলভ করে একটা পি এর মান পাবো সি, তাত এক্স মুক্ত কনস্ট্যান্ট পাবো একটা, এটা দিয়ে আমাদের এই অর্থাৎ ওই পি এর মানটা যদি আমরা সমীকরণে বসাই দিই আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাধারণ সমাধান। আর আমাদের যদি এক্স সহ পি এর কোনো মান আসে এটা বসে দিলে আমরা পাবো ব্যতিক্রমধর্মী সমাধান। তাইলে এখানে এটা হচ্ছে বইয়ের 4 নাম্বার, বইয়ের 5 নাম্বারটাও ঠিক একই রকম, এটা তোমরা নিজেরাই করে ফেলতে পারবা। দেন হচ্ছে বইয়ের 6 নাম্বার, বইয়ের 6 আর 7ও একই রকম, তোমরা এটা করতে পারলে 7 নাম্বারটা নিজেরাই করে ফেলতে পারবা। তাহলে আমাদের এখানেও কি দেওয়া আছে, আমাদের এখানেও দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু, এটা আমরা এখান থেকে যেহেতু আমাদের ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে তাহলে আমাদের প্রথম কাজ কি একবার অন্তরীকরণ করা, কেন কারণ আমরা ডিওয়াই ডিএক্স সমান পি লিখতে পারবো তাই। তাহলে আমরা যদি একবার অন্তরীকরণ করি এটাকে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল, এখানে দেখো দুইটা ফাংশন গুণাকার আছে, প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ, এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাবো 1 প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ মানে ডিপি ডিএক্স প্লাস এটা পি স্কোয়ার, আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, আমরা মনে করি এটাকে এক্স, তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি আমাদের হবে 2x, কিন্তু এক্সের জায়গাতে পি আছে তাই পি দিলাম, আবার পিকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি ডিপি ডিএক্স, এতটুকু অংশ পাই আমরা, বা এইটা সমান আমরা এখন লিখতে পারবো পি, আর এইখানে আছে আমাদের পি, এখানে এক্স ডিপি ডিএক্স প্লাস 2p ডিপি ডিএক্স। এখন এই অংশটাকে যদি এই পাশে আনি আমাদের এই পাশে 0 হয়ে গেল, আবার এই দুইটা অংশ থেকে যদি আমরা ডিপি ডিএক্স কমন নিই আমাদের থাকবে পি প্লাস সরি এক্স প্লাস 2p ডিপি ডিএক্স, বা আমরা এখানে টোটাল পাচ্ছি ডিপি ডিএক্স এক্স প্লাস 2p।
ইকুয়াল 0, তাহলে আমাদের এখানে এই অংশটা সমান 0 অথবা এটা সমান 0, বা ডিপি ডিএক্স ইকুয়াল 0, এটাকে আমরা এই প্রথমে এটাকে এক নাম্বার সমীকরণ দিয়ে রাখবো, দেন এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিব, অথবা এক্স প্লাস 2p ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা p, আমরা এটাকে একেবারে এক লাইনে লিখে দিতে পারবো, আমাদের এখানে p ইকুয়াল টু c, কারণ আমরা যদি p এর মানটা c বসাই, একটা কনস্ট্যান্টকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি আমরা কী পাবো, 0 পাবো, তাই আমরা p ইকুয়াল টু কত বসাই দিতে পারবো, c। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান, সাধারণ সমাধান আমরা যদি p এর জায়গাতে c বসাই দিই আমরা পাবো y ইকুয়াল টু c x প্লাস y ইকুয়াল টু সি এক্স প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান। আবার আমরা যদি তিন নাম্বার থেকে পাই, তিন নং হতে আমরা পাই পি সমান মাইনাস এক্স বাই টু, এখান থেকে আমরা এক্সটা বেশি নিয়ে গেলাম, মাইনাস এক্স হইলো, টু দিয়ে ভাগ করলে মাইনাস এক্স বাই টু পাবো। এখন এই এক্স এর মানটা যদি, সরি, এই পি এর মানটা যদি আমরা ওই সমীকরণে বসাই দিই, তখন আমাদের আসবে এক থেকে ওয়াই ইকুয়াল টু পি এর জায়গা থেকে এটা বসাবো, তাহলে আমাদের হবে মাইনাস এক্স স্কোয়ার বাই টু, প্লাস পি এর জায়গাতে যখন এটা বসাবো আমাদের হবে এক্স স্কোয়ার বাই ফোর। আমরা উভয়পক্ষে যদি ফোর দ্বারা গুণ করে দিই আমাদের হবে ফোর ওয়াই ইকুয়াল মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আমরা এই দুইটা থেকে পাবো মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা কী পাইলাম, ফোর ওয়াই ইকুয়াল মাইনাস, ফোর ওয়াই ইকুয়াল মাইনাস কী পাইলাম, এক্স স্কোয়ার পাইলাম। অর্থাৎ আমাদের এই যে আমরা এই লাইনের পর আমরা উভয়পক্ষকে চার দ্বারা গুণ করলাম, তাহলে চার দ্বারা গুণ করলে আমাদের এতটুকু আসবে, তাহলে এটা মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মাইনাস টু এক্স স্কোয়ার থেকে একটা যদি চলে যায় আমাদের থাকবে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এতটুকু। এখন এটাই হচ্ছে আমাদের ব্যতিক্রমধর্মী সমাধান, সুতরাং নির্ণয় ব্যতিক্রমধর্মী সমাধান হচ্ছে এটা। এখানে সব ম্যাথই এরকম, আশা করি এগুলো পারবা, এখানে কঠিন তো কিছুই নেই। এরপর হচ্ছে হচ্ছে বইয়ের 8 নাম্বার, যেটা আমাদের রিসেন্টলি কয়েকবার আসছে, আমরা এটাকেও যেহেতু আমাদের ওয়াই দেওয়া আছে আমরা প্রথমে একবার অন্তরীকরণ করে দিব, তাহলে আমরা লিখব ওয়াই ইকুয়াল টু পি এক্স মাইনাস লন পি, এটাকে এক নাম্বার সমীকরণ, আমরা এইটাকে একবার অন্তরীকরণ করলে পাই ডি ওয়াই ডিএক্স ইকুয়াল, এই যে এটাকে যদি অন্তরীকরণ করি আমরা পাবো পি প্লাস এক্স ডিপি ডিএক্স মাইনাস, এটাকে এক্সের সাপেক্ষে করলে আমরা এটাকে এক্স এক্স ধরে পাবো 1/x, কিন্তু এটা এক্স ছিল না, তাহলে পাবো ডিপি ডিএক্স, বা এখন এটা সমান যদি আমরা পি বসাই এই পাশে যেরকম আছে এরকম বসিয়ে দিলাম, এটা প্লাস ডিপি ডিএক্স মাইনাস 1/p ডিপি ডিএক্স, বা পিপি চলে গেছে এই দুইটা অংশ থেকে এই পাশে, তাহলে 0 হয়ে যাবে। আবার এই দুইটা অংশ থেকে যদি আমরা পি ডিপি ডিএক্স কমন নিই, তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস 1/p ডিপি ডিএক্স ইকুয়াল 0। বা আমরা এখান থেকে পাই ডিপি ডিএক্স ইকুয়াল 0, এটাকে দুই নাম্বার সমীকরণ দিলাম, অথবা এক্স মাইনাস 1/p ইকুয়াল 0, এটাকে তিন নাম্বার সমীকরণ দিলাম। এখন এখান থেকে আমরা পাবো কি, পি সমান সি, এই এই পি এর মানটা যদি আমরা এখন কত নাম্বারে বসে দিই, এক নাম্বারে বসে দিই, আমরা কি পাবো, সাধারণ সমীকরণ পাবো, তাহলে নির্ণয় সাধারণ সমীকরণ, নির্ণয় সাধারণ সমাধান, নির্ণয় সাধারণ সমাধান ওয়াই ইকুয়াল এই যে এক্সের জায়গাতে সি, সরি পি এর জায়গাতে সি, তাহলে পাবো সি এক্স, সি এক্স মাইনাস লন লন সি। আবার তিন নাম্বার থেকে আমরা পাই পি সমান, এটাকে ওই পাশে নিয়ে গেলে পি সমান পাবো 1/x, তাহলে পি সমান 1/x এটা যদি আমরা এখন এখানে বসাই দিই আমরা যেটা পাবো সেটা হচ্ছে ব্যতিক্রমধর্মী সমাধান,
তো আমাদের হয়ে গেল। আমরা এভাবে এখন তাহলে আমি এই পি এর মানটা 1/x টা তোমরা এখানে বসে দাও, এখানে বসে দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্যতিক্রমধর্মী সমাধান। 9 নাম্বারটাও ঠিক সেম, তোমরা পারবা, তোমরা তোমরা ভিডিওটা পজ দিয়ে নিজেরা করার চেষ্টা করো, তারপর আনসারটা মিলাই দেখবা নিজেরা পারো কিনা দেখো। এখন এখানেও যেহেতু আমাদের ওয়াই আছে, আমরা এটাকে আগে কী করবো, একবার অন্তরীকরণ করে দিব। আগে সমীকরণটা যদি লিখি, কারণ আমাদের সমীকরণটাকে 1 নাম্বার সমীকরণ ধরে নিতে হবে, এই যে ধরে নিলাম, দেন আমরা একবার যদি অন্তরীকরণ করি পাবো dy dx ইকুয়াল, এখানে পাবো p প্লাস x dp dx প্লাস p কে করলে আবার কী পাবো dp dx মাইনাস, এখান থেকে কী পাবো 2p আবার ডিপি ডিএক্স, এতটুকু অংশ পাবো। এখন এইখানে এটাকে এটা সমান আমরা কি লিখতে পারি, পি লিখতে পারি। তাহলে পি লেখার পরে এই অংশটা এই পাশে এসে আমাদের এখানে একটা জিরো হয়ে যাবে, এটা সমান পি, এই পিটা এই পাশে এসে জিরো হয়ে গেল। তারপর এই পুরো অংশটা থেকে আমরা কমন নিতে পারতেছি কি, এই ডিপি ডিএক্স, যদি কমনই থাকবে এক্স প্লাস 1 - 2p ডিপি ডিএক্স। এখন আমাদের হয়তো এটা সমান জিরো অথবা এটা সমান জিরো, তাহলে আমরা আবার আগের মতো ডিপি ডিএক্স ইকুয়াল কী পাইলাম জিরো, এটাকে 2 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। তারপর এক্স প্লাস 1 - 2p ইকুয়াল জিরো, এটাকে 3 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। এখান থেকে আমরা পাচ্ছি পি ইকুয়াল টু সি, তাহলে আমরা যদি পি ইকুয়াল সি পাই, এখন এই পি এর মানটা যদি আমাদের 1 নাম্বার সমীকরণে বসাই দিই, আমরা যেই সমাধানটা পাবো সেটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান। আবার এইখান থেকে আমরা পি এর মান যদি বের করি, আমরা পাবো পি ইকুয়াল, যেটা ওই পাশে যাবে তাহলে প্লাস 2p হয়ে যাবে, 2 দিয়ে যদি ভাগ করে দিই আমাদের থাকবে 1 + x/2, এটা হচ্ছে পি এর মান। যেখানে আমাদের একটা এক্স আছে, তার মানে এইটা বসালে আমরা যেই সমাধানটা পাবো সেটা হচ্ছে ব্যতিক্রমধর্মী সমাধান। আশা করি এরকমগুলো পারবা, যেহেতু সবগুলাই একই রকম। তো এখানে আমাদের 11 নাম্বার এবং 12 নাম্বার এই দুইটাও মোটামুটি কমন আছে, তো আমি যেহেতু একই রকম তাই করে দিচ্ছি না।